বিএনপি সহ সব রাজনৈতিক দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানাবে ইসি। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনের কাজে সম্পূর্ণ স্বাধীনতা বহাল থাকবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো সারা দেশে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম। সাভারে উপজেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সিইসি। জানান, সময় নির্ধারণ না হলেও শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। আমরা কাজ করে যাচ্ছি, অনেকগুলো কাজ আমাদের আছে। দেখেন, যেমন আজকে দেখলেন আমাদের ভোটার তালিকা প্রণয়নের একটা বিরাট দায়িত্ব ছিল সাংবিধানিক, সেটা শুরু করেছি, আমরা সংলাপ করেছি, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নেব। আমাদের কমিশনও বিভিন্ন জায়গায় এখন আছে, আমরা পরে সিদ্ধান্ত নেব কীভাবে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, তাদের সাথে আলাপ আলোচনা করব। আমার বিশ্বাস, আমরা অচিরেই রাজনৈতিক দলগুলোকে বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাব। খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। মানিকগঞ্জে একই কার্যক্রমের উদ্বোধন করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। জানান, আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। 2007 সালের আগে যাদের জন্ম হয়েছে বা পূর্বে ভোটার না হয়ে থাকলে এবার থাকছে ভোটার হওয়ার সুযোগ। সাদেকুর রহমান শামীম, নিউজ ডেস্ক, দেশ টিভি।